বাচ্চা পলিথিন, সেখান থেকে ব্যান খেলেও বাপাটা ভালো চলে, তাহলে কিন্তু বিট্টু দা সময় নিচ্ছেন। এই ধরনের ম্যাচে, টাইট ম্যাচে একটা গোল নিশ্চিত ভাবে জয় এনে দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি ড্যানিয়েলকে, ড্যানিয়েল কিন্তু ফিট মনে হচ্ছে না এই ম্যাচে, মাঝে মাঝে অনুভব করছেন ক্র্যাম্প, যার জন্য অনুশীলন করেই যাচ্ছেন তিনি। আসলে বাদশা পলিথিনের মেন কান্ডারি ওই ড্যানিয়েল। শট, ও কিছু সময়ের জন্য অ্যারাইজ গোল্ডেন বয়েজের টিম ম্যানেজমেন্টের হার্টবিট বেড়ে গিয়েছিল, ক্রস পিসের তলায় বলটা রেখেছিল মজেস স্কোয়ারে রান্না জন। এই একটা ঠান্ডা মাথার ফুটবলার, কিন্তু লুজ দ্য বল পজিশন, সেখান থেকে বল পেয়ে গেছে ব্যাম্পলো স্কোয়ারে অমিত, আক্রমণে যাওয়ার চেষ্টা, ফরওয়ার্ড পাস, মিস পাস, বল পেয়ে গেছে বাসু, গতি বাড়িয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, অ্যারাইজ গোল্ডেন বয়েজ, বাপাই কাট করেছেন বাসু, ছোট্ট খাট্ট ফুটবল আর না, জমা দিয়ে দিয়েছেন অমিতের পায়ে, সেখান থেকে ড্যানিয়েল, ড্যানিয়েল বাড়ি দিয়েছেন বল গদাইকে, গদাই আক্রমণে বাদশা পলিথিন, সেখান থেকে ব্যান খেলেও বাপাটা ভালো চলে, তাহলে কিন্তু একটু দারুণ মজুরের সুযোগ আছে, ডানপায় কাজ করেছেন বলতে পারে, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, গদাই গদাই মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, সিদ্ধান্ত দিতে হবে রেফারি, সম্ভবত রেফারি পেনাল্টি সিদ্ধান্ত নিয়েছে, গোল্ডেন অপরচুনিটি, এটা কিন্তু একটা দারুণ সুযোগ রাইজ গোল্ডেন বয়েজের কাছে, চন্দননগর হুগলি দলের কাছে, পড়ে পাওয়া 14 আনা 16 আনায় পূর্ণ হয় কিনা, ম্যাচ অফিসিয়াল স্বর্ণেন্দু বাগচি এবং সুমিত পাল দক্ষ হাতে তারা ম্যাচ পরিচালনা করে থাকে। গদাই রিকোয়েস্ট ডিসিশনকে মান্যতা দিতে হবে, রেফারিজ ডিসিশন ইন দ্য ফিল্ড ইজ ফাইনাল, সো প্লিজ বিহেভ ইয়োরসেলফ, ফাইনাল খেলাতেও তো থাকতে হবে আর কি, আর একটা ম্যাচ পরেই তো ফাইনাল হবে, তাই না, ফাইনালটাও করে দেবো, সেটা যেভাবে আক্রমণের চেষ্টা করেছিলেন একটু ঠিক নেওয়ার জন্য তৈরি, বল জালে জড়িয়ে দিয়েছেন মজেস, 1-0 রেজাল্ট হয়ে গেল, দায়িত্ব নিতে হবে বিট্টুকে, জায়গাটা নিতে পারেনি, ক্লিয়ার করে দিয়েছে বিট্টু, বাড়ানো বল উদ্দেশ্য ব্যান্ডলো, একটু ক্লিয়ার করে দিয়েছে মানে বীরেন্দার, বাসানো বল উদ্দেশ্য মজে,
পেয়ে গেছে বাসু, চান্স আছে, গুড বল, ক্ষেত্রে হ্যান্ড বল। যদি গুলি কনভার্ট করতে পারে অমিত ডানফ্লো বাপায় শট করে গেলেন ব্যাটলো আরো বেটার নবার সঙ্গ বনাম খান এন্টারপ্রাইজ আক্রমণে পলিথিনহল আমি ব্যাকিল করলেন সেখান থেকে গোল রক্ষক বিট্টু চাপের মুখে আপাতত দলটি বিট্টু নিশ্চিত ভাবে চেষ্টা করবেন গোলটা পরিশোধ করা ডান প্রান্ত বরাবর গদাই একজনকে ডচ করে নিয়েছেন বাপায় কাট করেছেন মজেস স্কোয়ারে রেখেছেন বল উদ্দেশ্য বাসু অমিত ওখানে দারুণ ইন্টারসেপশন বাসু বাসু থেকে মজেস গোল হতে পারে পেয়েছিল মজে কিন্তু বিট্টু প্রশংসা করব দারুণ ব্যাম্বলো গুড বল বোধাই স্কোয়ারে বল রেখেছেন ক্লিয়ার করে দিয়েছেন নান্না জন অমিত দেওয়ালে পিঠ থেকে গেছে বাদশা পলিথিন অ্যান্ড বন্ধুমহল দিগঙ্গা দল অমিত বিট্টু বিট্টু বল দখলের লড়াই বিট্টু ড্যানিয়েল বল পেয়ে গেছে মজে ফেরির সাথে রেফারির বাঁশি নান্না জন